নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী ঘিরে ছোট বড় অন্তত 30টি চর জেগে উঠেছে। গত কয়েক বছর ধরে নতুন করে জেগে ওঠা এসব চর নিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর ধারণা, চরগুলোকে উৎপাদনমুখী করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। নদীর মোহনা ও বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বিভিন্ন চর ও দ্বীপকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সাগরের বুকে কি পরিমাণ চর জেগে উঠছে, এর আয়তনে বা কত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে চেয়ারম্যান ঘাট হয়ে উত্তাল মেঘনায় 21 কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে যেতে হয় দক্ষিণের হাতিয়ায়। একসময় দক্ষিণ দিকে এই হাতিয়ায় ছিল জেলার সর্বশেষ সীমানা, কিন্তু বর্তমানে বরং হাতিয়া থেকে বঙ্গোপসাগরের দিকে যেতে যেতে চোখে পড়বে বিস্তীর্ণ নতুন নতুন ভূমি, যার কয়েকটিতে ইতিমধ্যে বসতিও গড়ে উঠেছে। নীলক্ষী, সাগরদী, হরিণী, চানন্দী, সুকচর ও নলচিরা ইউনিয়ন নিয়ে হাতিয়া উপজেলা প্রতিষ্ঠিত হয়। 1890 সালের দিকে খরস্রোতা নদীর ভাঙনে বিলীন হয়েছিল এসব ইউনিয়নের বেশিরভাগ অংশসহ বহু জনপদ। তবে যে পরিমাণ ভূমি বিলীন হয়েছিল পরবর্তী সময়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি ভূমি ফিরিয়ে দিয়েছে মেঘনা। বর্তমানে জেগে ওঠা এসব চরে হাজার হাজার একর জমি এখন দৃশ্যমান। বনবিভাগের সূত্র মতে, নতুন করে জেগে ওঠা চরগুলোর মধ্যে চরগাশিয়ার চর আতাউর দমার চর, চর গাঙ্গুরিয়া, চর গুজখালি, চর কমলা, চর ওসমান খাজার চর এবং চর জোহান, এই সবগুলো চরে 45,000 একর জমি উদ্যানের আওতায় আনা হয়েছে। নোয়াখালী উপকূলের চর নাঙ্গুলিয়া 3 দশক আগেও যা ছিল বঙ্গোপসাগরের নীল জলারাশির অংশ, প্রতিবছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রে বয়ে আনা পলিতে গত 100 বছরে বাংলাদেশের সঙ্গে যোগ হয়েছে চর নাঙ্গুলিয়ার মতোই প্রায় 2,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি। সেই ধারাবাহিকতায় এই পলিমাটিতে জেগে উঠেছে 52 কিলোমিটার আয়তনের নতুন চর, আর এই নতুন ভূমি যুক্ত হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দশকের মধ্যেই বাংলাদেশ পাবে সিঙ্গাপুরের চেয়ে বড় ভূখণ্ড। কারণ আমরা জানি সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন 699 বর্গ কিলোমিটার। অতিরিক্ত জনসংখ্যার চাপে যখন আবাদী জমি, বন বনানি বিলীন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় সাগরের বুকে এই চরগুলো বাংলাদেশের জন্য যেন পরম করুণাময় মহান আল্লাহ তাআলার এক নিয়ামত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সাগরের বুকে জেগে ওঠা চরগুলোর সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।